এখন সকাল 4:10, আমাদের ডাবল সেঞ্চুরি রাইড বিটিসাইকেল স্টেশন শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আমি ওয়েট করে আছি আমার কয়েকজন ফেলো সাইকেলিস্ট, এখান থেকে সাইকেল নিয়ে যাওয়ার কথা আমার সাথে। তো এখান থেকে আমরা রওনা দিব মানিকম্যাট দিকে, ওখান থেকে স্টার্টিং পয়েন্ট আমাদের। হোপফুলি আমরা বাই 4:20 to 4:30 অবশ্যই শুরু করে দিব আজকে আমাদের 200 কিলোমিটার রাইড, এবং ইটস এ গ্রেট ডে ফর আস। আমরা আজকে আশা করছি 5 থেকে 6 জন হব অ্যাটলিস্ট। সো দেখা যাক, আমরা মিটিং পয়েন্টে যেয়ে দেখি কজন আসছে। আচ্ছা, আমাদের রাইড কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। ফুয়াদ দাঁড়িয়ে আছে ইয়ের কাছে, তেজগাঁও কলেজের কাছে, ওখানে আমরা চা খাবো এবং রাইড শুরু করব। আমাদের সাথে কারা কারা আছে আমরা দেখি। এখানে আছে তানজিন সাইকেল চাই, হারিস, রাহাত ভাই, নোমান এবং আরিফ। আমাদের ফুয়াদ ভাই ওয়েট করে আছে এবং আরেকজন কে জানি ওয়েট করে আছেন, সাজিদ। সো আমরা কয়জন? 7 জন হচ্ছি টোটাল। লাকি 7। গ্রেট গ্রেট গ্রেট। সো লেটস স্টার্ট। পুরো কুয়াশার মধ্যে আমরা কয়জন সাইকেলিস্ট, কি রাত ভাই মেঘের ভিতর ঢুকে গেলেন নাকি? হ্যাঁ, এটা কার? এখন বাজে সকাল 5:20 মতো, আমরা এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট ক্রস করছি। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম আমরা কিছু ব্রিফিংয়ের জন্য, হাইওয়েতে চালানোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস। তারপর আমরা আবার শুরু করে দিয়েছি। আমরা এখন আশুলিয়ায়, আশুলিয়ার থেকে আমরা এখন চলে যাব ফ্যান্টাসি কিংডম হয়ে নন্দনের দিকে। সো সবাইকে বেশ এনার্জেটিক দেখা যাচ্ছে, আশা করি এই এনার্জি 160 কিলোমিটার দেওয়ার পরও থাকবে220 কিলোমিটার। আমরা এখন আশুলিয়ার সামনে, ফ্যান্টাসি কিংডমের সামনে আশুলিয়াতে। এখন সময় বাজে সকাল 6:00 বাজে, হ্যাঁ 6:30 বাজে। আমি আর সবার জন্য একটু ওয়েট করে আছি। এই যে নোমানকে দেখা যাচ্ছে, নোমান চলে আসলো। কি নোমান, জটিল সকাল না? অসাধারণ একটা রাইড দিচ্ছি আমরা, জটিল। সবাই চলে আসছে আশুলিয়ার সামনে। ফুয়াদের দেখে মনে হচ্ছে ফুয়াদের এখনো ওয়ার্ম আপই হয় নাই। তারপরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সকালে নাস্তা করতে থেমেছি চন্দ্রার মোড়ে, পলাশ সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থামার আর একটা রিজন হলো আমাদের রাহাত ভাইয়ের টায়ার পাংচার হয়ে গিয়েছে, তো উনি আসছেন পেছনে টায়ার পাংচার ফিক্স করে। সো আমরা এখানে ইন দ্য মিন টাইম আমাদের নাস্তা সেরে নিচ্ছি। ফুয়াদের মৎস্য উইথ অল দ্য গ্যাজেটস, নতুন হর্ন, মেরিডা ট্রেক, আরেকটা ট্রেক, পাইথন, এটা তো চান্দু সাইকেল কাস্টম মেড, এখানে আর একটা কি খাওয়া ভালো, একটা ডিম, একটা অমলেট, একটা মামলেট, একটা ডাল, একটা পরোটা, দুইটা পরোটা অন দ্য ওয়ে, দারুণ হচ্ছে। ঠিক আছে, আমরা মির্জাপুরে পৌঁছে গেছি। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি,
একটা সুন্দর মাঠ পেয়ে এখানে সবাই উইলি দেওয়ার প্র্যাকটিস করতেছে এবং গরুটা খুব ভয় পেয়ে গেল ওইদিকে ফুয়াদকে দেখে। এই যে গরু পাগল হয়ে গেছে ফুয়াদকে দেখে। এখানে রাহাত ভাই ট্রিটমেন্ট চলতেছে। আমরা রাহাত ভাইয়ের উপর দিয়ে লাভ দেই। আসলো রাহাত, আসলো আসলো ওই যে আইলো আইলো আসলটা আইলো। আমরা এখানে একটা জমিদার বাড়ির সামনে লাউঘাটি যাওয়ার পথে দেলদুয়ার হয়ে এখানে আমরা একটু ওয়েট করছি। আমরা লাউহাটির কাছাকাছি পৌঁছে গেছি দেলদুয়ার হয়ে। আর প্রায় লাউহাটি আর কয় মাইল? দশ মাইল। আরে চলো, দশ মাইল তো কোনো ব্যাপারই না, দশ মিনিট লাগবো। লাউহাটির কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কত কত মাইল হইল? 96.4। কত আমাদের মাইলে কত হইছে তোমারটাই? 58.83 মাইল। এবং আমরা সাইক্লিং করছি 4 hours 43 minutes। দেখি তো তবে কিছু জায়গা আমরা আরো চালাতে পারতাম। কত এভারেজ স্পিড কত ছিল? 12.5 মাইল। 12.5 মাইল 20 কিলো। মাশাআল্লাহ, 5 ঘন্টা। সো ফার্স্ট পার্ট অফ আওয়ার রাইড ইজ ডান। হ্যাঁ, তো আমরা এখন ঢাকার দিকে আবার ব্যাক করতেছি। আমাদের টোটাল ডিস্টেন্স হয়েছে 58.87 মাইল। আসলে কিলোমিটারে আসলে 96 কিলোমিটারের মতো। তো আমরা ঢাকায় ব্যাক করবো। ঢাকায় ব্যাক করতে করতে ইনশাল্লাহ আমাদের হয়তো প্রায় কত তাহলে হবে অ্যারাউন্ড 190 এর মতো হয়ে যাবে। ঢাকায় আমরা ওইটা ঘুরে 200 করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আজকে 200 হবেই আশা করি। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, কিছুক্ষণ আগে আমাদের 62 মাইল বা 100 কিলোমিটার কমপ্লিট হলো। আমরা এখনও কন্টিনিউ করছি। সো টার্গেট 201.1 কিলোমিটার। আমাদের 201.1 কিলোমিটারের পেছনে যে হিস্ট্রি সেটা হচ্ছে আমরা আগামীকাল হচ্ছে নভেম্বরের 20 তারিখ। সো দ্যাট ইজ 2011 অ্যান্ড দ্য ইয়ার ইজ অলসো 2011। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা নভেম্বরের 20 তারিখে আমরা একটা 201.1 কিলোমিটারের রাইড দিব, কিন্তু যেহেতু ওটা সানডে পড়ে এই কারণে আমরা রাইডটা আগের দিন স্যাটারডেতে করছি। আমরা 145 কিলোমিটার শেষ করার পর সকালবেলা যেই হোটেলে ব্রেক নিয়েছিলাম সেই হোটেলেই আরেকটা ব্রেক হইলো। এখানে ফুয়াদ আর সবাইকে দেখা যাচ্ছে, সবাই একটু রেস্ট নিচ্ছেন এই আর কি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার স্টার্ট করবো। এই তো রাহাত ভাই চলে আসছেন এয়ারপোর্ট রোডে। আমাদের প্রায় 176 কিলোমিটার শেষ, আর মাত্র 25 কিলোমিটার বাকি, 25.1। আমরা এখন সংসদ ভবনে যাচ্ছি। আশা করি সংসদ ভবনে পৌঁছানোর পর আমাদের হয়তো খুচরা কিছু কিলোমিটার বাকি থাকবে, ওটা আমরা সংসদ ভবনে লুপ করে শেষ করে ফেলবো। আমরা মাত্র পৌঁছালাম সংসদ ভবনের সামনে। আমাদেরকে গ্রিট করতে ইমরান আর বিপা আছে, রিপা আছে এখানে। আমাদের এই পর্যন্ত 117 মাইল হয়েছে। 117 মাইল হওয়ার পর 190 কিলোমিটার টোটাল আমাদের আর কতটুকু বাকি আছে? 125.7 মাইল, দ্যাট ইজ 201.1। কালকে হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ। সো নভেম্বরের 2011 সেটার জন্য আমাদের রাইড কমপ্লিট। ডেট আসার আগে আমরা তারিখ এখানে বসিয়ে দিয়েছি।